আপনার এই জয়কৃষ্ণপুর গ্রামে বাচ্চু মাস্টারি করে ও অনেক দিন থেকে অনেকই খারাপ ব্যবহার করে এই গ্রামে, এই গ্রামেরই মেয়ে সব খারাপ ব্যবহার করে, এমনি পার্শ্বের এমনি একটা ব্যবহার খারাপ করেছিল এবং ছাত্রদের সঙ্গে ব্যবহার খারাপ করে, ছাত্রীদের সঙ্গে অনেক দিন থেকেই করে এরকম। ছেলেপিলে ছাত্রীরা একটু সিয়ানা হয়েছে আর ওরকম ব্যবহার করে। এই যে ওর দুর্নীতি আর এই যে শয়তানি, ওকে আমরা চাই এই এই স্কুলেই আমরা প্রশাসন দিয়ে সাহায্য করব, আর নচেত আমাদেরকে ছেড়ে দিতে হবে, আমরা সাহায্য করব, এটুকুই আমাদের দাবি। যতক্ষণ না আসবে ততক্ষণ শিক্ষকরা ভরা থাকবে, হ্যাঁ তালাবন্ধ থাকবে, আসুক প্রশাসন, আসুক কী করছে বা কী বলছে সেটা আমরা শুনব, তারপরে আবার প্রশাসনের মাধ্যম দিয়ে যা করার, আমরা প্রশাসন যদি বলে খুলে দিতে তাহলে প্রশাসনের মাধ্যমে খুলে দিব। ছেলে পিলে বলে না যে লজ্জায় কি বলে বলবো বাপ মাকে, বললি মাস্টারে মার বাপ মাকে বললি মারবো, বাপ মাকে বললি মারবো, তা বলে আমি বলছি থাম বলবো যে স্কুলের মাস্টার কে আস্তে থেকে ধরে দিব যে আজকে স্যার আসেনি, আবার শ্যান্টু স্যারকে বলেছে, শ্যান্টু স্যার বলেছে এই ক্লাসে আসবে না, তোর ফাইভ ক্লাসে আসবে না মাস্টার, তো ই কর বলিস না, তোর মাদেরকে বলিস না, গার্জেনদেরকে বলিস না, তাও গার্জেনদেরকে বলে দিয়েছে, তো গার্জেনরা এসে এবার ই করছে। আজকে তো ওই মাস্টার আসেনি, ওই মাস্টার আসেনি, এবার মাস্টার মানা করেছে, মাস্টাররাই মানা করেছে, মাস্টার ধরে এটা ই পিলেন, ও মাস্টাররা বললে কিছু বলে না, তার মানে তার সবাই মিলে তালাবন্দি করে রেখেছে। আমি কয়েকদিন স্কুলে শারীরিক অসুস্থতার কারণে আসতে পারিনি, শারীরিক অসুস্থতার কারণে কয়েকদিন স্কুল আসতে পারিনি, আমি আজকে আসলাম স্কুলে, হ্যাঁ দুদিন ছুটিতে ছিলাম। তারপরে একটা ঘটনা ঘটেছে, জানতে পারলাম হঠাৎ যে বিষয়টা নিয়ে যেটা অভিযোগ করছে গার্জেনরা যে এক মাস্টারমশাই নাকি বাচ্চাদের সামনে দুর্ব্যবহার করেছে, তো এই বিষয়টা নিয়ে আমি অতটা অবগত ছিলাম না। তারপরে মাস্টারমশাইদের সঙ্গে আমি বসি আলোচনায়, তারপর জানতে পারি যে গত মঙ্গলবারে বাচ্চারা আমাদের শিক্ষকের সঙ্গে ব্যাপারটা বলেছিল, কিন্তু বলার পরে আলোচনা হয় মাস্টারমশাইরা নিজেদের মধ্যে আলোচনা করেন, ওই দিন যিনি মাস্টারমশাইয়ের সঙ্গে যার যেনার বিরুদ্ধে অভিযোগ তার সঙ্গে আলোচনা হয়, তো দেনাকে বলা হয় যে এই ব্যাপারগুলো গার্জেনরা ভালোভাবে নিচ্ছে না, বাচ্চারা ভালোভাবে নিচ্ছে না, এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়, তিনি যখন ব্যাপারটা অস্বীকার করেন। এই পরিস্থিতি আমি জানতে পারলাম, আজকে আসেননি কারণ আমাকে জানাননি, আমি পরে ফোন করেছিলাম, তো বলছেন আমি আর স্কুল যেতে পারবো না, পরীক্ষা তো চলছে নাকি? হ্যাঁ পরীক্ষা চলছে। প্রধান শিক্ষক? আমি প্রধান শিক্ষক। আপনাকে তো একাধিকবার অভিযোগ করছে গ্রামে অভিভাবকরা যে শ্লীলতা নিয়ে অভিযোগ, না এরকম ধরনের অভিযোগ আমার কাছে অন্তত হয়নি, তবে হলেও আমি ব্যাপারটা দেখতাম। আপনার ছাত্রীরা চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর ছাত্রীরা বলছে যে হেডমাস্টারকে বলা হয়েছে, তাও শোনেনি? না এই ব্যাপারটা বলেছে কিন্তু আমার কাছে সেভাবে বলেনি, হয়তো আপনাদেরকে বলতে পারে কিন্তু আমাকে সেভাবে বলেনি, বললে হয়তো আমরা নিজেদের মধ্যে আলোচনা করতাম, যে মাস্টারমশাইয়ের বিরুদ্ধে অভিযোগ তার জেনার সঙ্গে বসতাম, বসে বিষয়টা আলোচনা করতাম। উনি তো যতক্ষণ শিক্ষক যতক্ষণ না আসবে ততক্ষণ তো আপনাদেরকে ছাড়বে না বলছে, তালাবন্দি করে রেখে দেবে বলছে, কী বলবেন? হ্যাঁ সেই ব্যাপারটা এখন পাবলিক যেটা ভাববে সেটা করবে, এখন আমাদের কিছু বলার। ওই যে মানে যে আসলি ওটা কি আপনারা কি স্বীকার করছেন যে এরকম করে, সে ব্যাপারটা আমরা ঠিক বলতে পারবো না, আমাদের অজান্ত কারণে, আমাদের ক্লাসে প্রতিটা মাস্টারমশাই আপন আপন ক্লাস নেন, শ্রেণী শিক্ষক এবং তাদের উপর দায়িত্ব থাকে পুরো ক্লাসে, তারা সেভাবে ক্লাস নেন সেভাবে। কতক্ষণ ধরে আপনাদেরকে তালাবন্দি করে রেখেছে? আমাদের প্রায় 11টার পর থেকে তালাবন্দি করেছে। এভাবে তালাবন্দি আছে? আজকে তো ক্লাস হয়নি, না আজকে পরীক্ষা ছিল, পরীক্ষা হয়নি আজকে। কী নাম আপনার? আমার নাম সমর হালদার। সমর হালদার। প্রধান শিক্ষক? প্রধান শিক্ষক।